টাঙ্গাইলশাড়ির জিআই সত্ত্বের আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারে কি ভাবছে শিল্প মন্ত্রণালয়, আরো পাঁচ পণ্যের স্বীকৃতির ব্যাপারে অগ্রগতি বা কতটুকু, এসব তথ্য নিয়ে নিউজরুম থেকে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম কাদির রবু। রবু, আপনার রিপোর্টটি কিন্তু আমরা দেখছিলাম, নিজেরা কোনো পণ্যের জিআই সত্ত্ব ঘোষণার পর এর আন্তর্জাতিক স্বীকৃতির প্রক্রিয়াটা কি, এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয় কি উদ্যোগ নিয়েছে বা তাদের তৎপরতাটা কি, একটু জানতে চাবো আপনার কাছে। যে মুন্নি, আপনাকে ধন্যবাদ। মুন্নি, আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে আসলে বাংলাদেশে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে এই টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতির বিষয়টি। আর এই আলোচনাটির সূত্রপাত আসলে হয়েছে আসলে ভারতের কাছ থেকে, কারণ ভারত সম্প্রতি এই টাঙ্গাইল শাড়িকে তাদের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। মূলত তারপর থেকেই কিন্তু বাংলাদেশে এই বিষয়টি নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। কারণ হিসেবে সবাই বলছেন যে বাংলাদেশ টাঙ্গাইল যেহেতু বাংলাদেশের একটি ভৌগোলিক এলাকা এবং এই এলাকার একটি পণ্য যেটি বিশ্বজুড়েই মোটামুটি নাম রয়েছে এই টাঙ্গাইল শাড়ির এবং একটি স্বীকৃতিও রয়েছে, যে কারণে বাংলাদেশের মানুষ মনে করছেন যে এই পণ্যটি আসলে তাদের এই স্বীকৃতি পাওয়ার কথা। কিন্তু যখন ভারত সরকার তাদের এই টাঙ্গাইল শাড়িকে জিআই স্বীকৃতি দিয়েছে, মূলত তারপরেই কিন্তু বাংলাদেশ সরকারও বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে এবং এই জিআই স্বীকৃতি দেওয়ার ব্যাপারে নানা রকমের উদ্যোগ তারা নিয়েছে। এবং সবশেষ আজ আমরা যেটি জানতে পারলাম, নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে আজ এই টাঙ্গাইল শাড়িকে জিআই স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন একটি প্রশ্ন উঠেছে যে একদিকে ভারত টাঙ্গাইল শাড়িকে জিআই স্বীকৃতি দিয়েছে, অন্যদিকে বাংলাদেশও দিয়েছে, তাহলে আন্তর্জাতিকভাবে আসলে গ্রহণযোগ্যতা পাবে কোনটি, সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা হচ্ছে। তো যেহেতু এই বিষয়টি আসলে তদারকি কিংবা এই জিআই স্বীকৃতি দেওয়ার বিষয়টি দেখভাল করে বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়, আমরা শিল্প মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিলাম যে এই ব্যাপারে তারা কী ভাবছে। তারা সেটি আজকে আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই বিষয়টি নিয়ে প্রয়োজন হলে আন্তর্জাতিক যে মেধা সত্ত্ব যে সংস্থা রয়েছে তারা তার কাছে যাবেন এবং এ ব্যাপারে তাদের আপিল পেশ করবেন এবং সেখানেই আসলে এই বিষয়টির সমাধান হবে। অর্থাৎ তারা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা হাঁটবেন এবং তারা আশা করছেন যে তারা সেখানে সুবিচার পাবেন এবং সেই সঙ্গে আন্তর্জাতিক স্বীকৃতিটাও তারা পেয়ে যাবেন। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে আর কোন কোন পণ্যকে জিআই স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচনা হচ্ছে। যে আপনি জানেন যে আসলে সারা বছর জুড়েই কিন্তু কোন কোন পণ্য জিআই স্বীকৃতি পাবে সে ব্যাপারে কিন্তু শিল্প মন্ত্রণালয় জেলা প্রশাসকদের কাছ থেকে কিংবা সংশ্লিষ্ট যে সংগঠনগুলো থাকে তাদের কাছ থেকে আবেদনপত্র তারা চায় এবং সেক্ষেত্রে অনেকগুলো আবেদন জমা পড়েছে এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয় আজ যে সিদ্ধান্তটি নিয়েছে তারা বলেছে এই টাঙ্গাইল শাড়ি বাদেও আরও পাঁচটি পণ্যকে তারা জিআই স্বীকৃতি দেবে এবং সেটির গেজেটও খুব শীঘ্রই প্রকাশ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর সেগুলো হচ্ছে যে যশোরের খেজুর গুড়, তারপর গোপালগঞ্জের রসগোল্লা রয়েছে, আরও আছে নরসিংদীর লটকন, সাগরকলা। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি যে আরও দুটি পণ্যকেও আসলে জিআই স্বীকৃতি দেওয়ার বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে, সেটি হচ্ছে নকশিকাঁথা এবং মধুপুরের যে আনারস সেটিও। তো এই বিষয়গুলো নিয়ে আসলে শিল্প মন্ত্রণালয় কাজ করছে এবং সেই সঙ্গে শিল্প মন্ত্রণালয় 64টি জেলার জেলা প্রশাসকদেরকে তারা তাগিদ দিয়েছে যে আরও কোন কোন পণ্য জিআই স্বীকৃতি পেতে পারে সে ব্যাপারে যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সে ব্যাপারে তাদেরকে তাগিদ দিয়েছেন।